গাজীপুরের কোনাবাড়িতে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার 30 নভেম্বর দুপুর 12টার দিকে কোনাবাড়ির বিসিক এলাকায় রিপন নেটওয়ার্ক লিমিটেড নামে একটি পোশাক কারখানায় আগুন লাগে। খবর পেয়ে কাশিমপুর, ডিবিবিএল, কালিয়াকৈর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল আমিত মিয়া জানান, সোয়া 12টার দিকে জরুন এলাকায় রিপন নেটওয়ার্ক গার্মেন্টসের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি।